जिंदगी जिंदगी गुड इवनिंग एवरीवन। तो हाँ एखन गुड इवनिंग एखन बजे बिकेल पाँचटा ओई अराउंड पाँचटा दस पंद्रह मत बजे और आमी जेखाने दाड़िये आछि जायगाटा देखो एकटा स्टेशन स्टेशनेर ओई पारे देखते पाच्छो पहाड़ उकी मारछे ओई जे दूरे जे कालो कालो बॉर्डरगुलो देखते पाच्छो हाँ ओईगुलो किन्तु पहाड़। और ये स्टेशनटार नाम होच्छे झुकाई। बहु बछर आगे एखान थेके ट्रेन धरेछिलाम तबे प्लैटफर्मे जावार खूब इच्छा छिलो किन्तु ओई जे मालगाड़ी पुरो दाड़िये आछे पड़े মা মানে স্টেশনে যেতে পারছি না। কিন্তু দূর থেকে দেখো পাহাড়টা তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে আমরা যেখানে আছি কাটনি সেখান থেকে অনেকটাই দূরে, এই যে আমরা বাইকে করে বেরিয়েছি ঘুরতে। তো মেইনলি ঝুকা স্টেশনটা দেখার জন্যই এসি আজকে। আমরা যেখানে এসি এটা হচ্ছে জায়গাটার নাম ঝুকাই। এখানে অনেক বছর আগে ট্রেন ধরেছিলাম, এখন আর ট্রেন যাতায়াত করে না, এখানে মালগাড়ি যাতায়াত করে। কয়েকটা দোকান নিয়ে এলাকাটা। जिंदगी ना जला हाथों को यूं छूने दे कोई खुशी। किस्मत ने यूं छोड़ा हमें, शीशा बना के तोड़ा हमें। जख्मों से है सांसें भरी, जख्मों को तोड़ा सीने देना। जीने পনেরো কুড়িটা দোকান নিয়ে ছোট একটা এলাকা, এর মধ্যে সবই আছে। আর এই যে সামনে পাহাড়। এই জায়গাটা দেখো রাস্তার একদম ধার দিয়েই পাহাড়। অন্যান্য জায়গাগুলোতে কিছুটা রাস্তা থাকে, গ্রামে যাওয়ার মতো সরু রাস্তা থাকে, কিন্তু এখানে কোনো রাস্তাই নেই দেখতে পাচ্ছি। এই জায়গাটা হচ্ছে একদম পাহাড় শুরু হয়ে গেছে রাস্তার ওপার থেকে, মোটামুটি জঙ্গল শুরু হয়ে গেছে। এটা আমরা যেখানে আছি সেখান থেকে কিন্তু বেশ খানিকটা দূর, মোটামুটি অ্যারাউন্ড 20 কিলোমিটার দূরে আমরা এসেছি। আর এই জায়গাটা দেখো, এই জায়গাটা কিন্তু পাহাড়টা বেশ উচ্চতা। আর সানসেট হওয়ার টাইম এখন হয়ে গেছে, কিন্তু সূর্যটাকে কিন্তু ওপাশ থেকে একদমই দেখা যাচ্ছে না। আর এই যে দেখো একদম লাল মাটি, আর এখানের পাহাড়ের উচ্চতাটা কিন্তু অনেকটাই বেশি। এখান থেকে মালগাড়ি রেল লাইনের ট্র্যাক চলে গেছে, আর তার ধারে দেখো বেগুনবালিয়া গাছ। কি দিয়ে খেলি বাবু?
আছি দেখছে দেখ যেখানে যেখানে চামচটা ঘুরাচ্ছিস তুই কি খাবি চাট খাবি আরে বেরি বে মার ডালে শুভি কুচা একটাও খাবি না খেয়ে নে এক মিনিট তো মোটামুটি যে স্টেটেই ঘুরতে যাই সেই স্টেটেরই ফুচকাটা একটু টেস্ট করে দেখি কি আমাদের কলকাতার ফুচকা বেস্ট না সেই স্টেটের ফুচকাটা বেস্ট তো মধ্যপ্রদেশের ফুচকাটা কিন্তু বেশ ভালোই লাগলো আর ফুচকার থেকেও আমার বেশি ভালো লেগেছে আলু চাটটা কেমন হয়েছে তো এখন যেটা খাচ্ছি এটাকে বলা হয় আলু চাট ওই আলুর মধ্যে ফুচকার পাপড়ি দিয়ে তারপর আরও কিছু কিছু মশলা দিল দিয়ে একটা গরম গরম বেশ বানিয়ে দিল যেটা খেতে ভালোই লাগছিল আর এখানে এই আলু চাটটা সাধারণত আমরা দেখতে পাই না তো ভিডিওর একদম শেষে এসে গেছি কালকে একদম আর্লি মর্নিং বেরোতে হবে কালকে আমাদের রায়পুরের ট্রেন কালকে যাব হচ্ছে আমার দেওরের বাড়িতে ওরা রায়পুরে থাকে তো এখান থেকে খুব বেশি দূর না একদম সকালের ট্রেন 6:50 ট্রেন তো এখান থেকে আমাদের মোটামুটি 5টার সময় গাড়ি এসে যাবে কেন কি 1.5 ঘন্টা লাগে কাটনি স্টেশনে যেতে তো কালকে অনেক সকালে উঠতে হবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের নেক্সট ভিডিওতে কালকে কালকে রায়পুরে তোমাদের সাথে দেখা হবে মানে এখান থেকেই ভিডিওটা স্টার্ট করব তো চলো ভালো থেকো সবাই টাটা গুড নাইট